জামালপুরের রেলওয়ে জমি দখল করে অবৈধ স্থাপনা গড়ে তুলেছে একটি প্রভাবশালী মহল। এতে প্রাচীন স্টেশনটি সংকুচিত হয়ে পড়ছে। স্টেশনের জায়গা ও মাল গুদামের রাস্তা দখল করে গড়ে তোলা হয়েছে দোকান, ব্যবসা প্রতিষ্ঠান ও মিল কারখানা। বাদ যায়নি রেলওয়ের ঐতিহ্যবাহী পুকুরটিও। এ ব্যাপারে জানতে চাইলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা পেলেই উচ্ছেদ অভিযান চালানো হবে, এমন কথা বলে দায় সারেন রেলওয়ের কর্মকর্তারা। জামালপুর সংবাদদাতা আনোয়ার হোসেন মুক্তার প্রতিবেদন, জানাচ্ছেন অজিত সরকার। জামালপুরের মালগুদাম রোড, রেল কলোনির মাঠ এবং দেওয়ানগঞ্জ ও জগন্নাথগঞ্জ ঘাটমুখী রেলপথের দুপাশের রাস্তার জমির অধিকাংশই এখন প্রভাবশালীদের দখলে, এমনকি বাদ যায়নি গেট ও রেলক্রসিংয়ের জায়গাটুকু। দখল হয়ে গেছে রেলওয়ের পুকুরটিও, গড়ে তোলা হয়েছে দোকান, কাঁচা পাকা বাড়িসহ নানা স্থাপনা। স্থানীয়দের অভিযোগ, রেল স্টেশনের দুই পাশের দখল করা জায়গায় গড়ে ওঠা বসতিতে অবাধে চলছে মাদকের কারবার। এসব জায়গা থেকে অবৈধ স্থাপনা উদ্ধারে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন তারা। দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণ করে যে অবৈধ স্থাপনা করেছে তা অতি বিলম্বে ভেঙে উচ্ছেদ করা উচিত। প্রশাসন ঠিকমতো দেখে না, দেখলে সম্পূর্ণ ক্লিয়ার হইতো। এছাড়া সরিষাবাড়ির বাটারা থেকে জগন্নাথগঞ্জ ঘাট পর্যন্ত রেলওয়ের জায়গা দখল করে হোটেল, রেস্তোরাঁ, দোকানপাট, বসতি স্থাপন করা হয়েছে। জামালপুর জেলায় প্রায় 150 রেল ক্রসিং রয়েছে। এসব রেল ক্রসিং এর দুই পাশের জায়গায় বেদখল হয়ে যাওয়ায় বেড়েছে দুর্ঘটনার আশঙ্কা। অবৈধ স্থাপনার গেড়াকলে রয়েছে আমাদের পুরো জামালপুর শহরবাসী এবং যার জন্য প্রতিনিয়তই ঘটছে বিভিন্ন ধরনের দুর্ঘটনা। ভূমিদস্যুরা এভাবে জামালপুরে রেলওয়ের প্রায় 200 একর জমি দখল করে নিয়েছে, যার সাথে রেলওয়ের এক শ্রেণীর অসাধু কর্মকর্তা কর্মচারীর জড়িত থাকার অভিযোগ রয়েছে। জামালপুর রেল লাইনের দুই পাশে প্রায় 200 একর জমি ভূমিদস্যুদের দখলে চলে গেছে অসাধু রেল কর্তৃপক্ষের কারণে। এ ব্যাপারে রেলওয়ের স্থানীয় কর্মকর্তারা জানালেন, দখলকৃত জায়গাগুলো উদ্ধারের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আমরা অনুমতি পেলেই উচ্ছেদ অভিযান পরিচালনা করব এবং আশা করছি খুব শীঘ্রই আমরা উচ্ছেদ অভিযান পরিচালনা করতে পারব। অনুমতি পেলে উচ্ছেদ অভিযান শুরু করা হবে বলেও জানান রেলওয়ের এই কর্মকর্তা। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।